গত 31শে অক্টোবর দীপাবলির রাতে উদয়পুর গোকলপুর এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের। মৃত্যুর ঘটনা জানতে পেরে রবিবার দুপুরে টেপানিয়া এলাকায় মৃত যুবক পীযূষ দেবনাথের বাড়িতে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ঝর্ণা রানী দাস সহ গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান ও দলীয় বিজেপি নেতৃত্বরা। এদিন অর্থমন্ত্রী পীযূষের শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হন তার বাড়িতে। মন্ত্রীকে কাছে পেয়ে তার বাবা পরিমল দেবনাথ থেকে শুরু করে পীযূষের স্ত্রী ও বাড়ির সকল আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে মন্ত্রীর সামনে। মন্ত্রী নিজ হাতে তার সন্তানকে কোলে নেন এবং কথা বলেন গোটা পরিবারের লোকজনের সাথে। পরে মন্ত্রী সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, মর্মান্তিক একটি অঘটন ঘটে গিয়েছে, তা খুবই দুঃখজনক ঘটনা। বর্তমানে গোটা পরিবারটি কীভাবে জীবন জীবিকা নির্বাহ করবে সেই দিকে লক্ষ্য রেখে সরকারের বিভিন্ন সুযোগ কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে তিনি চেষ্টা করবেন। এদিন মন্ত্রী দীর্ঘ সময় পীযূষের বাড়িতে বসে থেকে গোটা ঘটনার খোঁজ খবর নেন। পরবর্তী সময় টেপানিয়া ও শালগড়া এলাকায় অজয় দাস এবং দেবজিৎ ভৌমিক এই দুইটি যুবকের প্রাণ হারিয়েছে ক্যান্সার আক্রান্তের ঘটনায়। তাদের বাড়িতে গিয়েও পরিবার পরিজনের সাথে কথা বলেন তিনি, খোঁজ খবর নেন গোটা পরিবারের। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এই ধরনের উদ্যোগকে এদিন অনেকেই ধন্যবাদ জানান। তার কারণ, মন্ত্রী এত ব্যস্ততার পরেও যেভাবে নিজ বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য সময় দিয়ে তাদের সুখ ও দুঃখের পাশে সব সময় দাঁড়িয়ে থাকেন তা খুবই প্রশংসার। এই ধরনের মৃত্যু যাতে কখনো না ঘটে ঈশ্বরের কাছে কামনা করেন অর্থমন্ত্রী। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। এটা মর্মদায়ক মানে ঘটনা যে পীযূষের মতো মাত্র 28 বছরের একটা ছেলে, যার বাচ্চা একটা ছোট্ট, তো মানে 1 বছরও বোধ হয় 1.5 বছরের বাড়ির থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যেই যে তার অঘটনে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা সমস্ত পরিবার না পুরো গ্রামের মধ্যে একটা বড় শোকের ছায় নেমে এসেছে। এই কারণে সবাই ওর সম্পর্কিত যে সমস্ত আলোচনা শুনে খুব ভালো ছেলে ছিল, সকলের সঙ্গে ভালো ব্যবহার করত, পরিবারও তাদের বিরুদ্ধে কোথাও কোনো বক্তব্য নেই। এত অল্প বয়সে এরকম একটা দীপাবলির দিনে যে ঘটনা অত্যধিক দুঃখজনক এবং এটা আমাকেও যথেষ্টভাবে মর্মাহত, এই কারণে এর পরিবারটা খুবই অসহায় পড়েছে। আমি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি যাতে তার আত্মার মানে শান্তি কামনা করি এবং শক্তি দেয় যাতে মরমটা দাঁড়াতে পারে, বাচ্চাটা যাতে মানুষ হতে পারে। এবং যে অ্যাক্সিডেন্ট যেভাবে হয়েছে হয়ে গেছে, সেটা আমরা কেউ ফিরে নিতে পারবো না। তবে এই সম্পর্কিত ব্যাপারে যতটুকু সরকারিভাবে যে সমস্ত সুযোগ এবং যেগুলো পাওয়া যায় তা যাতে এই পরিবার পায়, তার জন্য আমি আমার সব মানে সমস্ত রকম ব্যবস্থা নেব।